নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আজ দেখাবো দু ধরনের চাটনি, একটা গ্রিন চাটনি আর একটা রেড চাটনি। আমরা কিন্তু কাবাব, তন্দুরি বিভিন্ন জিনিসেই আমরা চাটনি ব্যবহার করি। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু রসুন কেটে নিয়েছি আর এখানে চারটে মতো মাঝারি সাইজের টমেটো ভালো করে কেটে নিয়েছিলাম, এটা পেস্ট করে নিলাম। কড়াইতে 3-4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ফুটে আসলে এপারে আস্তে আস্তে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। আপনারা দেখবেন যে রসুন কুচিগুলো যেন বেশ ভালো করে কুচি করা হয়, একেবারে বড় বড় কুচি যেন না হয়। রসুনটা ভাজা হয়ে গেলে 1 পিঞ্চ মতো আমি এখানে হিং দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু একটু ঝালঝাল হবে, একেবারে মিষ্টি কিন্তু হবে না। আর এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে টমেটো পেস্টটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করে নিতে হবে এবং জলটাকে মরিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের একটু ঝাল ঝাল টকটক চাটনি হবে। রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আরও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রান্নায় ব্যালেন্স হওয়ার জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। এই তো জল একদম মরে এসছে, এখানে আমি 3 চামচের মতো চিনে বাদাম বাটা দিয়ে দিলাম। এটাতে এই চাটনির স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে, আর বাদাম বাটা দিলে চাটনির একটা থিকনেসও চলে আসবে। তো এই তো আমার রেড চাটনিটা কিন্তু বেশ ভালো রকমভাবে তৈরি হয়ে গেছে। এই যো তেল ছেড়ে দিয়েছি, এই তেল ছেড়ে দিলে তবেই কিন্তু আমরা রেড চাটনিটাকে নামিয়ে ফেলবো। তো এটা নামিয়ে ফেলেছি, এবার চলুন গ্রিন চাটনি বানিয়ে নিই। এখানে গ্রিন চাটনির জন্য আমি ভালো করে ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে। পেস্ট করা হয়ে গেছে, এবারে 2 চামচ পরিমাণ দই দিয়ে দেবো। দইটা কখনোই ধনে পাতার সঙ্গে আগে দেবেন না, অথবা মিক্সিতেও খুব বেশি ঘোরাবেন না, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চাট মশলা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার রেড চাটনি আর গ্রিন চাটনি। এবারে তন্দুরি, কাবাব বা যে কোনো ভাজা পোড়ার সঙ্গে আপনারা এটা খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।